সুন্দরী মেয়ে আলু মাখে তেলে ভাজে মাছ, রাঁধুনি দেখে ব্লগারদের চক্ষু চড়ক গাছ, দিদির হোটেলে ভাত হচ্ছে ফুটছে মাছের ঝোল, ক্যামেরা নিয়ে শুরু হলো ব্লগারদের ভোল, সুন্দরী মেয়ের রান্না দেখে খিদে তাদের পায়, রান্না খাওয়ার ছুতো করে রূপ দেখতে যায়, সুন্দরী মেয়ে উচ্ছে ভাজে ঘিয়ে ভাজে খাসি, দূর থেকে লোক ছুটে আসে দেখতে দিদির হাসি, রান্না খেতেই হট্টগোলার রান্না খেয়েই চুপ, সিক্রেট মশলা একটাই সেটা দিদির রূপ। আজকে আমি কথা বলবো আমাদের স্মার্ট দিদি নন্দিনীকে নিয়ে। আমাদের দিদির কিন্তু অনেকগুলো নাম। আমার নাম নন্দিনী গাঙ্গুলি। আমার অরিজিনাল নেম হলো মমতা গাঙ্গুলি। কোন নামে ডাকবো আপনাকে, মানে কোন নামটা পছন্দ আপনার? নন্দিনী। ওকে দিদি, আমি তোমায় নন্দিনী নামে ডাকছি। মমতা নামটা শুনলে আমার আবার কেমন কেমন হয়? মমতা, আমি কিন্তু 190 বলে দিচ্ছি, চালাকি বুঝিয়ে দেবো। তো নন্দিনীদের ফুটপাথে একটা হোটেল আছে, ওরকম হোটেল আমাদের রাজ্যে হাজার হাজার আছে, বাট দিদির হোটেলে কি এমন স্পেশাল আছে যে রোজ এত লোকের ভিড়? আমি কিছু জানি না। দিদির হোটেলে এমন কি জাদু আছে যে লোকজন জাপান থেকে কলকাতায় ছুটে আসছে? এই মুহূর্তে একসঙ্গে পেয়ে গেছি যিনি হচ্ছে সদ্য জাপান থেকে কলকাতায় চলে এসেছে নন্দিনীদের হোটেলে খাবার জন্য। ওরে ও আমারে, দিদির হাতের রান্না খেতে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে। আমি একটা কথা বুঝতে পারছি না, দিদি তার রান্নায় কি এমন সিক্রেট মশলা মেশায়, কোথায় পাওয়া যায় সেই মশলা? কোথায় লুকিয়ে রেখেছে কে জানে। ওই সিক্রেট মশলার কৌটোটা যদি একবার হাতে পেতাম না, খুব মজা হবে। তো আমাদের নন্দিনী দিদি খুবই মডার্ন, খুবই বুদ্ধিমতী, খুবই স্মার্ট। এতটাই স্মার্ট যে দিদি গলায় হেডফোন ঝুলিয়ে রেখে ফোনটা কানে ধরে কথা বলে। বুদ্ধিমতী না ছাই, মাথা মোটা। অবশ্য এখানে শুধু নন্দিনীদির দোষ নেই। ওর কি দোষ? বেচারির আশেপাশে যদি ব্লগার গুলো সারাদিন ঘুর ঘুর করে ক্যামেরা নিয়ে, তার মাথায় বুদ্ধিটা কি করে আসবে? সে রান্না করবে নাকি ব্লগারদের প্রশ্নের উত্তর দেবে? তোরা না ওকে কিছুতেই শান্তিতে থাকতে দিবি না। এবার তোমরা যদি ভেবে থাকো ব্লগাররা অনলি খাবার রিলেটেড বা রান্না বান্না নিয়ে প্রশ্ন করে, তাহলে তোমরা ভুল। তার মানে? তার মানেটা খুবই সোজা, ঢ্যামনা ব্লগাররা দিদিকে প্রশ্ন করে, দিদি এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? কারণ দিদি মুখে গু মাখে, যত সব আনারি প্রশ্ন। দিদির মাথা খারাপ হয়ে গেছে পুরো, কখন কি বলছে নিজেরই খেয়াল নেই। বেচারা চাকরি চাকরি করে একেবারে পাগল হয়ে গেল। দিদি নিজেও অতিষ্ঠ হয়ে গেছে এদের জ্বালায়। জ্বালিও না, আমার দোকান তুলে দেবে আমাকে প্লিজ। এদের সবকটার খাবারে এমন ঝাল মেশাতে হবে যাতে করে এক মাস ও হাসপাতালের বিছানা ছেড়ে উঠতে না পারে। আর রসনদের সাথে কাজ করে কেমন লাগলো বলো। ব্যাস ব্যাস, এটাই বাকি ছিল। একটু ভাইরাল না হতে হতে দিদি নাম্বার ওয়ান ঠিক গন্ধ শিখে চলে গেল। আর দোষ হয় শুধু ইউটিউবারদের, সে তো বটেই। বলছি দিদিকে ডাকা হলো, আর তার বাবাকে কেন ডাকা হলো না? হোটেলটা তো তার বাবাই খুলেছে, সেই মানুষটাকে কেউ ডাকে না। এই দেখো নিউজ চ্যানেল থেকেও দোকানে চলে গেছে, এক্ষেত্রেও শুধু দিদিকে দেখানো হচ্ছে, এত মিনিটের ভিডিও শুধু দিদি আর দিদি, বাবার কেউ ইন্টারভিউ নেয় না। আমি যে বুড়ো হয়ে গেছি দাদু। এরা সারাদিন দোকান চালায় খেটে মরে, আর তারই মাঝখানে ব্লগার গুলো গিয়ে বায়না করে। দিদি তোমার সেই ফেমাস ডায়লগটা একবার বলে দাও। এতই যখন ডায়লগ শোনার ইচ্ছে, যা হিরো আলমের কাছে যা। নাচতে পারি, নাচাতে পারি, হাঁটাতে পারি, দাব্বা এক মিনিটের পাবি, আমি তোদের আব্বা। তুই ব্লগার, তুই হোটেলে খাবার খাবি, ফুড রিভিউ করবি, বাট তা না করে তুই তাকে গান কেন গাইতে বলবি? থোড়া সা একটুখানি যদি বলো। যাই হোক, দিদির দোকানে লোকে খেতে নয়, দিদিকে দেখতে যায়। তোমার হাসিটা সামনাসামনি প্র্যাকটিক্যালি দেখা, এই যে হাসিটা
মানে সেই লেভেলের ফ্ল্যাটিং চলছে, লাইন দিয়ে খেতে এসে রাঁধুনিকেই লাইন মারছে। কমিনেও তুমি লোক, ফেসবুক খুললে শুধু নন্দিনীদের ভিডিও, আর ভিডিও খুললে দিদির ফুড রিভিউ কম, আর দিদিকে নিয়ে ডকুমেন্টারি বেশি দেখতে পাই। কে মেয়েদের নিয়ে ডকুমেন্টারি? ডকুমেন্টারি করার কোনো সাবজেক্ট পেলি না? কি আর বলবো, রান্না দেখার থেকে সুন্দরী মেয়ের কান্না দেখতে মানুষ বেশি ভিড় করে। এই সুন্দর মুখ কিন্তু আমি ভুলবো না। নন্দিনীদের থেকেও অনেক অনেক বেশি হার্ডওয়ার্কিং লেডি আছে যারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে। দিদির মাথার উপর তাও তো বাবা মা আছে, কিন্তু তাদের অনেকেরই হয়তো বাবা মাই নেই। কেউ আবার স্বামী মারা যাওয়ার পর বাচ্চার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য রোজগার করতে বেরিয়েছে। বাট সেই সমস্ত মেয়েরা না তো কারো সাপোর্ট পায়, না তো ভাইরাল হয়। তার প্রধান কারণ হলো তারা রূপবতী নয়। তাই এই নন্দিনীদের ভিডিওগুলো চোখের সামনে আসলে একটাই কথা মনে হয়, এখানে একটা হার্ডওয়ার্কিং লেডির জয় নয়, জয় হলো সৌন্দর্যের। আর এটাই হলো কঠিন বাস্তব। কটা লোক দিদির রান্নার প্রশংসা করেছে। শোনো, খোলাখুলি একটা কথা বলে রাখি ভাই, যেই আশা নিয়ে এসেছিলাম খাবারটা খেয়ে কিন্তু আমার এক কাছে একটু নিরাশই লাগছে। খুব আহামরি কিন্তু ভালো লাগছে না। রান্নার থেকে তো রূপের প্রশংসাই এখানে বেশি। আগুনের সামনে তুমি এরকম ফসফর হয়েছে কি করে গো? ছোট লোক। দিদি নিজে বলেছে তার বাবা ভোর তিনটার সময় ওঠে, নিজে হাতে সমস্ত বাজার করে তারপর সবজি কেটে তবে সে রান্না বসায়, আর দিদি 10:30-11টার দিকে বাবাকে হেল্প করতে আসে। তাহলে যে মানুষটা ভোর তিনটে থেকে এই বৃদ্ধ অবস্থায় এত খাটছে, তার কেন ইন্টারভিউ নেওয়া হচ্ছে না? দিদি নাম্বার ওয়ান থেকে তাকে কেন ডাকা হচ্ছে না? আমার অপরাধ কি? ওই যে বললাম রূপ, বুড়ো মানুষকে দেখিয়ে কি আর ভিউজ আসবে? ভালো কথাই বলেছো। আলু পোস্ত দিদি বা সুন্দরী নন্দিনীদের রান্না যতই ভাইরাল হোক, মানুষ কিছুদিনের জন্য এদেরকে নিয়ে মাতামাতি করবে ঠিকই, তবে শেষমেশ মানুষ তার কাছেই গিয়ে ভিড় করবে যার হাতে রান্না সত্যিই ভালো। সেই সমস্ত ট্যালেন্টেড রাঁধুনিরা হয়তো কখনো প্রচারের আলোয় আসতে পারে না, তবে দিন শেষে মানুষ তার হাতের রান্নাতেই পরম তৃপ্তি পায়। ঠিক বলেছো দিদি ভাই। আমি জানি সবাই এখন হুড়োহুড়ি করে আমায় জাজ করতে ছুটে আসবে, বলবে তুই কি স্ট্রাগল করেছিস, তুই এটা কি করছিস। সো দেখো, প্রত্যেকটা মানুষের স্ট্রাগল কিন্তু আলাদা। একটা মেয়ে যখন ডক্টর হয় তখন তাকে কত রাত জেগে খেটে পড়াশোনা করে তবে সেই জায়গায় পৌঁছতে হয়েছে। আবার যে ফুটপাতে খাবার বেচে তাকেও কিন্তু খেটে খুটে রান্না করতে হয়। এখানে খাটনিটা কিন্তু দুজনেরই, কিন্তু দুজনের জার্নি বা লড়াইটা আলাদা। ঠিক তেমন ভাবে আমার জার্নিটাও আলাদা। শুধুমাত্র চেয়ারে বসলেই ভিডিও হয়ে যায় না, কবিতা লিখতে হয়, স্ক্রিপ্টিং আছে, এডিটিং আছে, অনেক রাত জাগতে হয়। আর তোমরা তো জানোই রোস্টিংটা বলতে গেলে ছেলেদের জায়গা, সেখানে আমি একটা মেয়ে হয়ে নিজের জায়গা করে নিয়েছি। আমি হলাম বাংলার প্রথম লেডি রোস্টার যে 500K হিট করেছে। সো আমার স্ট্রাগলের সাথে অন্য কারো স্ট্রাগল গুলিয়ে ফেলো না, ঠিক আছে? সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।